আসল কাহিনী গাইস, আমার টিমের দাঁড়া আছেন, হঠাৎ করে একটা মেয়ে এসে সামনের পর থেকে ড্যামেজ দেওয়া শুরু করছে গাইস। আমার টিমের তো পুরো ভয় পেয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো, আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমি সাদিয়া নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। থাম্বনেলের টাইটেল দেখে বুঝে গেছো আজকে আমরা ওপি লেভেলে একটা হ্যাকার নিয়ে কথা বলবো। আশা করি তোমাদের সম্পূর্ণ ভিডিও ভালো লাগবে। তো গাইস, একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবো না। সো গাইস, লেটস স্টার্ট। গাইস দেখতে পাচ্ছ আমি নখ হয়ে পড়ে আছি, এন্ড এই জায়গায় আমি পাঁচবার নখ হয়েছি। আমার মাথার উপর উড়া ধরা ঠাটা পড়তেছিল, আমি কেন জানি না। তো গাইস দেখতেই থাকো কীভাবে পড়ে, অ্যান্ড মেডিকেট আমার হাফ লাগানো হয়েছে, অ্যান্ড আমার মাথার উপরে সে ঠাটাটা পড়লো। অ্যান্ড এগেইন গাইস আরও একটা ঠাটা পড়ে আমি একদম ডান, মানে কিল কনফার্ম করে ফেলছে ইনিমি। গাইস দেখতেই পাচ্ছ আমার টিমমেট তো পুরোই ভয় পেয়ে গেছে, কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারতেছে না। মাথার উপর টাস টুস ঠাটা পড়তেই আছে গাইস, অ্যান্ড ও তো ভয়তে দৌড়। গাইস দেখতে পাচ্ছ পাশ দিয়ে একটা লঞ্চার এমন মতো চলে গেছে, ইনিমির কাছে লঞ্চার আছে বা ভাই বোম বা কিছু একটা আছে যেটা দিয়ে এরকমভাবে দূর থেকেও সে মারতে পারছে। গাইস দেখতে পাবা এখানে আসল কাহিনী গাইস, আমার টিমের দাঁড়া আছে, হঠাৎ করে একটা মেয়ে এসে সামনের পর থেকে ড্যামেজ দেওয়া শুরু করছে গাইস। আমার টিমের তো পুরো ভয় পেয়ে গেছে, আর কোনো গ্লুয়াল ড্যামেজ কিছুই করতে পারতেছে না ইনিমিতে, কারণ পুরাই ভয় পেয়ে গেছিলো গাইস। করার কিছুই নাই, মানে এত ওপি লেভেলের হ্যাক করতেছে এই মেয়েটা। গাইস এটা কিন্তু কোনো ছেলে না, এটা একটা মেয়ে। আমি হচ্ছে গিয়ে গ্রুপটা ক্যান্সেল করার পরেই হচ্ছে গিয়ে ওকে ইনভাইট পাঠাইছিলাম, অ্যান্ড ইনভাইট পাঠানোর পরে ওর সাথে আমি পরে কথা বলে দেখছি যে ও একটা মেয়ে গাইস, ও ইন্ডিয়াতে থাকে। আমাকে যত দূর যা বলছে আমি তত দূর তোমাদের সেটা বলতেছি। আর গাইস এই সিজনে আমরা তেমন কোনো হ্যাক দেখতেই পাইনি, এটাই আমার ফার্স্ট দেখা হ্যাক ভাই। আর এত ওপি লেভেলের হঠাৎ করে মাথার উপর এরকম ঠাটা পড়া শুরু হয়েছে, বাট এই যে হ্যাকটা সে দূর থেকে গুলি করবে এনিমির কাছে চলে যাবে এইটা কিন্তু আমরা আগেও দেখছি গাইস, অ্যান্ড এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও বানাইছিলাম। বাট কালকে আমার সাথে মানে যে এই এই যেটা হয়েছে এটা হচ্ছে গিয়ে একদমই অন্য রকম গাইস, এটা আই থিঙ্ক তোমরা আগে কোথাও দেখো নি। অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ ও একটা স্নাইপার চেঞ্জ করে এখান থেকে একটা এসকার নিয়ে নেবে, জানি না ও সে কীভাবে দেখতে পাই নিমি ভাই। এই হ্যাক সম্পর্কে আমার বেশি কোনো ধারণা নাই, এই হ্যাকগুলোরে কী কী বলে আমি সেটাও ঠিক মতো জানি না, বাট আমার কাছে একদমই অবাক করা লাগছে গাইস। দেখতে পাচ্ছ ও দূর থেকে শ্যুট করতেছে, হয়তো ওর লোকেশনের ভিতর ইনিমি চলে আসছে, ঠিক আছে। এখন ও এখানে দাঁড়ায় স্কার্ট দিয়ে ও মানে শ্যুট করতেই থাকবে, অ্যান্ড ইনিমির কাছে পৌঁছা যাবে গাইস। দেখো জাস্ট দেখতে পাচ্ছ গাইস ইনিমির কাছে চলে আসেন, ইনিমি তো পুরাই ভয় পেয়ে গেছে, ইনিমি মানে পুরো হেডশট দিয়ে ইনিমিকে কনফার্ম করে দিয়েছে গাইস, অ্যান্ড ভুইয়াও নিয়ে নিল। তো ভাই সাহ মারো মুঝে মারো ভাই, ওকে তো একদম ড্যামেজ মানে কি বলবো 11-12-13টা মনে হয় কিল করে ফেলছে গাইস, পুরা ম্যাচের ভিতর যত এনিমির সামনে পেয়েছে সব কিল করছে গাইস। আর যারা পুশ দেয় ভাই তাদের কী পরিমাণে কষ্ট হয় বুঝো, আমার আমি এখন পুশ দিচ্ছি না, আমার কোনো রকম প্রবলেম নাই মরে গেলেও, বাট যারা পুশ দিচ্ছে অনেক কষ্ট করে একটা ম্যাচে মাত্র 10টা করে প্লাস পায়, আর তারা যদি এইভাবে মাইনাস খেয়ে যায় তাহলে কেমনে কী হবে বলো। এগুলো এদের দেখলেই তোমরা সাথে সাথে রিপোর্ট মারবো। আমি একদম পুশ গ্রোমে ওকে লাইক দিয়ে ফেলছি গাইস, অ্যান্ড আমরা চলে যাব তার প্রোফাইলে ওকে। অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ এটা একটা মেয়ে, আর তার সাথে আমার পরে কথা হয়েছে, অ্যান্ড একটা মেয়ে হয়ে কীভাবে হ্যাকগুলো করে যাচ্ছে গাইস দেখো। আর এখানে সে টপ আপও করছে, হাতের যে স্কিনটা সে নিচে হয়তো ফ্রিও পেয়ে যেতে পারে, আবার টপ আপও করতে পারে। সো গাইস দেখতে পাচ্ছ তার হচ্ছে হেডশটের ছিল 76%, আর এটা হচ্ছে তার গিল। সো গাইস আজকে এই পর্যন্তই, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, সাবস্ক্রাইব করতে ভুলবে না, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ওকে গাইস সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবা, বাই বাই।